বিসমিল্লাহির রহমানির রহিম। আমি টেকনিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্ট। আমি আজকে একটা মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মডেলটার মধ্যে কোন জায়গায় কি ইউজ হয়েছে এবং মডেলের কোন জায়গায় কি আছে, আর এই মডেলটা হচ্ছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্পূর্ণ একটি মডেল। এই মডেলের কোন জায়গায় কি আছে এটা আমি বলবো। এখন প্রথমে আমি আমাদের মডেলটার সামনে দাঁড়িয়ে আছি, এখন আস্তে আস্তে আমি এর ভিতরে প্রবেশ করবো, সরি, আমি বাউন্ডারির ভিতরে প্রবেশ করবো। এখন আমি আস্তে আস্তে ক্যামেরাটি নিয়ে আমাদের কলেজের ভিতরে প্রবেশ করতেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা গেট আছে আমাদের কলেজের সামনে। প্রথমে গেটের ভিতরে আমাদের কলেজ, গেটের পরে আমাদের বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রশাসনিক ভবন। আপনি দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে লেখা আছে, এটা হচ্ছে প্রশাসনিক ভবন হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, রূপাইয়ে হবিগঞ্জ। হবিগঞ্জ শহর থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশের মাধ্যমে আমাদের ক্যাম্পাসটি গড়ে উঠলো। আর পূর্ব দিকে রয়েছে একটি শহীদ মিনার, তার পূর্ব দিকে আছে আমাদের প্রিন্সিপাল স্যারের বাসভবন, তার উত্তর দিকে আছে আমাদের একটি স্টাফ কোয়ার্টার, এবং শহীদ মিনারের পিছনে দেখতে পাচ্ছি একটা ছোট একটি ব্যাডমিন্টন র্যাকেট খেলার মাঠ আছে। এখন আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, যে বাসভবনটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের বাসভবন। এই মডেলটি আমাদের আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি মডেল ল্যাবের মধ্যে রাখা আছে, এবং এই মডেলটি আমাদেরকে গিফট দেন বা আমাদের বড় ভাই 12-13 সেশনে যারা পাশ করে বের হয়ে গেছে, ওরা লাস্ট প্রজেক্ট হিসেবে কলেজ জমা দিয়ে যায়, এবং এটাকে স্মৃতি হিসাবে আমাদের কলেজের মডেল ল্যাবে রাখা আছে। অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা আমাদের ক্যাম্পাস। এই ক্যাম্পাস চতুর্দিকে প্রাকৃতিক সম্পদে ভরপুর, প্রাকৃতিক গাছপালা দ্বারা সুসজ্জিত। আমরা এখন যে বিল্ডিং এর সামনে এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে আমাদের স্টাফদের একটা বিল্ডিং। এই বিল্ডিং এ আমাদের কলেজের যে স্টাফ গুলো আছে, এগুলা তৃতীয় শ্রেণীর যত কর্মকর্তা আছে, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা গুলো এই বিল্ডিং এ বসবাস করে থাকে। এখন আমরা আমাদের একাডেমিক ভবনের পিছনের দিকে বসেছি, এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবনের পিছনের দিক। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডিস্ট্রিক্ট হয়েছে, আর ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের অনেকগুলো একাডেমিক ভবনে অনেকগুলো এসি ছিল, কিন্তু আমাদের এই মর্যাদাতে এসিগুলো অ্যাড করা হয় নাই, এর জন্য আমি আমাদের ভবন দুঃখিত। এখনো কিন্তু আমরা আমাদের কলের
ক্যাম্পাসের ভিতরে ঢুকিনি। এখন আমরা যা দেখতেছি সবকিছু হচ্ছে ক্যাম্পাসের বাহিরে, ভিতরে আমরা আরো অনেক সুন্দর কিছু দেখতে পারবো আশা করি। ভিতরে ঢোকার আগ পর্যন্ত ফাঁকা থাকুন। এই যে আমরা এখন প্রশাসন আমাদের ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করলাম। প্রথমে আমরা যে কয়েকটা নাম দেখতে পাচ্ছি এবং কিছু জায়গা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কলেজের ভিতরেটুকু। এখানে সামনে একটা ব্ল্যাক বোর্ড টাঙানো থাকে এবং এখন আমরা যে ভবন দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এর দ্বিতীয় তলায় হচ্ছে প্রিন্সিপাল স্যারের রুম। তারপর তার পাশে আছে আমাদের সহযোগী অধ্যাপক, তার পাশে আছে আমাদের একাডেমিক ইনচার্জের রুম, এবং প্রত্যেক তলায় আলাদা আলাদা ভাবে আমাদের ইনস্ট্রাক্টরদের রুম গুলো ভাগ করে দেওয়া আছে। আমরা ফার্স্ট তলায় যে দুটা বিল্ডিং দেখতে পাচ্ছি, দুটা হচ্ছে একটা একাডেমিক ভবন এবং আরেকটা হচ্ছে প্রশাসনিক ভবন। এবং দুই তলায় যে দুটা করে বিল্ডিং দেখতে পাচ্ছি, দুইটা হচ্ছে ওয়ার্কশপ ভবন 1 এবং ওয়ার্কশপ ভবন 2। এই ওয়ার্কশপ ভবন 2 তে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আমাদের যা প্রয়োজনীয়, আমাদের সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রনিক্স, কম্পিউটার, যতগুলো যন্ত্রপাতি আমাদের দরকার সবগুলো এদের মধ্যে অ্যাভেলেবল। যেহেতু এটা একটা মডেল, সেহেতু আমি এটার ভিতরে ঢুকে দেখাতে পারছি না, কিন্তু এটা একটা এটা রিয়েল কোনো বিল্ডিং না। যদি রিয়েল বিল্ডিং হতো তাহলে অবশ্যই আমি এটার ভিতরে ঢুকে আমি প্রত্যেকটা যন্ত্রপাতির সাথে পরিচয় করে দিতাম। এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবন। একাডেমিক ভবনের নিচের তলায় হচ্ছে ইলেকট্রনিক্স টেকনোলজি, দ্বিতীয় তলায় কম্পিউটার টেকনোলজি, তৃতীয় তলায় সিভিল টেকনোলজি, পঞ্চম তলায় হচ্ছে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি। সরি, আমি কোথায় বলতে ভুল করেছি, প্রথম পঞ্চম তলায় হচ্ছে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, চতুর্থ তলায় ইলেকট্রনিক্স টেকনোলজি, তৃতীয় তলায় হচ্ছে কম্পিউটার টেকনোলজি, দ্বিতীয় তলায় হচ্ছে সিভিল টেকনোলজি, এবং ফার্স্ট ফ্লোর আবার প্রথম তলায় গ্রাউন্ড ফ্লোর হচ্ছে সিভিল টেকনোলজির জিওটেকনিক ল্যাব। অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের এই কলেজ ক্যাম্পাসটির ভিতরে মাঠটি খুব সুন্দরভাবে ল্যান্ডস্কেপ ডিজাইনার দ্বারা ল্যান্ডস্কেপ করা হয়েছে। আমাদের ফুল ভবনটি আমরা যেভাবে বাস্তবে আছে সেইভাবে করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এ পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।